ওয়েস্ট বেঙ্গল জেলা পুলিশের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া অফিশিয়াল ভাবে প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে তোমরা রাজ্যের জেলা পুলিশে নিয়োগ হয়ে যেতে পারো, সরকারি চাকরি করতে পারো, তার অফিশিয়াল ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্তটা জানিয়ে দেওয়া হয়েছে। তোমার কি যোগ্যতা লাগবে, এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কত টাকা তোমরা সরকারি ওয়েস্ট বেঙ্গল জেলা পুলিশ হিসাবে নিযুক্ত হলে পাবে, একই সাথে আবেদন কবে থেকে শুরু হবে, কিভাবে আবেদন করবে, অর্থাৎ আবেদন থেকে শুরু করে এ চাকরি পাওয়া পর্যন্ত A to Z অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে। তো একে একে বিষয়গুলো আলোচনা করি। সবার প্রথমেই বলে রাখি, তোমাদের এজ কত লাগবে, অর্থাৎ কত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের 18 বয়স হতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এছাড়া যারা SC ST বা OBC রয়েছে তোমাদের জন্য এক্সট্রা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় রয়েছে। তোমরা যারা SC রয়েছো, ST রয়েছো, তোমাদের 5 বছরের ছাড় রয়েছে, মানে 18 থেকে তোমাদের যদি 32 বছরের মধ্যে বয়স হয় তোমরা আবেদন করতে পারছো। আর তোমরা যারা OBC রয়েছো, তোমাদের 3 বছরের ছাড় রয়েছে, মানে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে এবং OBC হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং এই যে এজ, এই এজটা ক্যালকুলেট করা হবে কিন্তু এই সময়ের মধ্যে, মানে 1/1/2023 এর সময়সীমা অনুযায়ী কিন্তু তোমাদের এজটা ক্যালকুলেট হবে। এবার কথা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে প্লেন 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস তোমাদের কিন্তু লাগবে। মাধ্যমিক পাসের তোমার মার্কশিট থাকলেই তোমরা সেটা দিয়েই কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস তোমাকে করতে হবে। সাথে আরও একটা বিষয় এখানে অ্যাড করা হয়েছে, কি বলা হয়েছে, কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, কম্পিউটারের সার্টিফিকেট তোমাদের লাগবে। কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। তো তোমাদের যাদের মাধ্যমিক পাস রয়েছে সাথে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে রয়েছে সিলেকশন প্রসেস। দেখো, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, প্রথমেই হবে এক্সাম, তারপরে রয়েছে PMT, তারপরে রয়েছে PET, তারপরে রয়েছে ইন্টারভিউ। প্রত্যেকটা বিষয়ে ধাপে ধাপে বলবো এবং এক্সাম তোমাদের একটাই হবে। এবং কি এক্সাম রয়েছে, কি আলাদা কী কী স্টেপের মধ্যে দিয়ে তোমাদের সিলেকশন হয়ে তোমরা চাকরি পাবে সমস্তটা স্টেপ বাই স্টেপ বলছি। দেখো, প্রথমে বলি এক্সাম কি এক্সাম হবে। এক্সাম হবে তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে, কম্পিটিটিভ রিটেন এক্সাম তোমাদের হবে, যেখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা মাল্টিপল চয়েস, অর্থাৎ MCQ বেসে কিন্তু পরীক্ষা হবে। একটা কোশ্চেন থাকবে, তার 4টে অ্যান্সার থাকবে, তার মধ্যে যে অ্যান্সারটি সঠিক হবে সেটা তোমাকে লিখতে হবে, অর্থাৎ MCQ বেসের কোশ্চেন কিন্তু থাকবে। এবার তোমরা বলবে কী কী সিলেবাস রয়েছে, কত নম্বরের পরীক্ষা হবে, বলছি। তার আগে বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশান করতে গেলে ফিস কত দিতে হবে। অ্যাপ্লিকেশান করতে গেলে তোমরা যারা জেনারেল রয়েছো, OBC রয়েছো, তোমাদের 220 টাকা দিতে হবে। তোমরা যারা SC ST রয়েছো তোমাদের শুধুমাত্র 20 টাকা দিতে হবে। এখানে বলে রাখি, জেনারেল বা OBC যারা রয়েছে তাদের অ্যাপ্লাই করার জন্য 200 টাকা দিতে হবে, আর OBC এবং SC-র কোনো রকম টাকা লাগবে না। প্রসেসিং ফিজের 20 টাকা এক্সট্রা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার তোমাদের কথা হচ্ছে কবে থেকে আবেদন করবে, দেখো সবটাই বলবো স্টেপ বাই স্টেপ। এর পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের সিলেবাস, কী কী সিলেবাস তোমাদের থাকবে, পরীক্ষা কত নম্বরের হবে সেগুলো দেখে নেব। দেখো, প্রথমেই বলে রাখি, GA এবং GI, GA মানে জেনারেল অ্যাওয়ারনেস আর GK মানে জেনারেল নলেজ, এই দুটোর থেকে তোমাদের কী হচ্ছে 25 নম্বরের কোশ্চেন আসবে, যেখানে 25টা কোশ্চেন আসবে, কারণ প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকবে, ঠিক আছে। তাহলে 25টা কোশ্চেন থাকছে এখানে। তারপরে কী রয়েছে, ইংলিশ থেকে তোমাদের 25 নম্বরের কোশ্চেন আসবে এবং 25টা কোশ্চেন আসবে, 25 নম্বর আর থাকবে। ম্যাথামেটিক্স থেকে তোমাদের 20টা কোশ্চেন আসবে, 20 নম্বর থাকবে। রিজনিং থেকে তোমাদের কী হচ্ছে, 10টা কোশ্চেন থাকবে, 10 নম্বর থাকবে। এবং কম্পিউটার থেকেও তোমাদের 10টা কোশ্চেন থাকবে, যার মান 10 হবে, 10 নম্বর থাকবে। এবং টোটাল এই যে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই যে 5টা সাবজেক্ট রয়েছে, এই 5টা সাবজেক্ট থেকে টোটাল 90 নম্বরে তোমাদের পরীক্ষা হবে এবং 90টা MCQ কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটার মান 1 করে টোটাল 90 নম্বরে কিন্তু পরীক্ষা হবে।
তো এই যে 90 নম্বরের পরীক্ষা, এটা কত সময়ের মধ্যে তোমাদের দিতে হবে? এই 90 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের এর 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ এমসিকিউ কোশ্চেন সময়টা তোমরা জানো যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে সময়টা ইম্পর্টেন্ট। তো 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এই 90টা কোশ্চেন করতে হবে। এখানে যেমন ঠিক হলে তোমরা 1 নম্বর পাবে, তেমন ভুল হলে কিন্তু তোমার নাম্বার কাটা দেয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। এখানে নেগেটিভ মার্কিং কত রয়েছে? 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ একটা কোশ্চেন এন যদি ঠিক হয় তোমরা কত পাবে? 1 নম্বর পাবে, ঠিক আছে। আর যদি একটা তোমার 4টে কোশ্চেন ভুল হয় তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে। একটা কোশ্চেন ঠিক হলে তোমরা 1 নম্বর পাবে, আর 4টে কোশ্চেন তোমার যদি ভুল হয় তাহলে এ তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এরপরে চলে আসবো তোমাদের এর কি হচ্ছে পিএমটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তোমাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, অর্থাৎ তুমি ফিজিক্যালি কতটা স্ট্রং সেটা কিন্তু দেখা হবে। তো এই ক্ষেত্রে প্রথমেই বলে রাখি, ছেলেদের ক্ষেত্রে কি কি দেখা হবে? হাইট দেখা হবে এবং চেস্ট দেখা হবে। হাইট যারা জেনারেল বা অন্যান্য ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে 167 মানে 167 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট হতে হবে। এবং যে সমস্ত ও আদার্স ক্যান্ডিডেটরা রয়েছে, যারা গোর্খা রাজবংশী এই সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রী রয়েছে, তাদের কিন্তু 160 সেন্টিমিটার হাইট হলে হবে। এরপরে হচ্ছে চেস্টের কথা যদি বলি, তো অল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 78 সেন্টিমিটার চেস্ট হতে হবে, এবং সেই বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার অতিরিক্ত দেখাতে হবে, অর্থাৎ বুক ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার এক্সট্রা দেখাতে হবে, আর 78 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট হতে হবে। এবং যারা গোর্খা রাজবংশী আদার্স সম্প্রদায়ের ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। এটা তো গেল ছেলেদের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট। আর যদি মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র হাইটটা লাগবে, এক্ষেত্রে তোমাদের উচ্চতা হতে হবে কিন্তু ও যে কোনো ছাত্রছাত্রীর 160 সেন্টিমিটার। আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে 160 সেন্টিমিটার হলেই তুমি আবেদন করতে পারবে, চাকরি পেতে পারবে। যদি গোর্খা বা রাজবংশী সম্প্রদায়ের মেয়েরা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 152 সেন্টিমিটার হাইট রীতিমতো লাগবে, আর মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো ব্যাপার নেই। এর পরবর্তী বিষয় হচ্ছে ফিজিক্যাল, এখানে মেজারমেন্ট দেওয়া আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী লাগবে এখানে ভালো করে দেখে নাও। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে শুধুমাত্র তোমাদের রান আন থাকবে, অর্থাৎ দৌড়ে তোমাদের দেখাতে হবে, দৌড় বা মাঠ পাস তোমরা বলতে পারো করতে হবে। এক্ষেত্রে এ তোমাদের যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 1600 মিটার কিন্তু ও অ্যাকচুয়ালি দৌড় থাকবে, যেখানে এ 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমরা যারা ছেলে রয়েছো তোমাদের 1600 সেন্টিমিটার কমপ্লিট করতে হবে, দৌড় কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 400 মিটার দৌড় থাকবে, যেখানে তোমরা কিন্তু 1 মিনিট 50 সেকেন্ডের মধ্যে 400 মিটার দৌড় তোমাদের কমপ্লিট করতে হচ্ছে। এক্ষেত্রে এই এটা গেল, দেখো প্রথমে তোমরা কী করলে, চাকরি পাওয়ার জন্য এক্সাম দিলে, এক্সামের পরে এ তোমাদের কী হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল তোমার হচ্ছে মেজারমেন্ট টেস্ট। এই যেগুলো এখানে দিলে সেগুলো হচ্ছে তোমাদের কোয়ালিফাইং নেচার থাকবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কোয়ালিফাইং নেচার থাকবে, মানে এখানে কোনো নাম্বার যোগ হবে না, শুধুমাত্র তোমাদের এগুলো করে দেখাতে হবে তোমাদের ফিজিক্যালি এবং তোমাদের 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 হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী তোমরা ফিট আছো সেটা শুধুমাত্র দেখাতে হবে। এবং তোমাদের তারপরে হয়ে যাবে তোমাদের ইন্টারভিউ। ইন্টারভিউতে কি হচ্ছে 10 মার্কস থাকবে, ঠিক আছে, 10 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ তোমরা যে রিটেন এক্সাম দিয়েছিলে এ 90 নম্বরের এর, এবং তোমরা যে ইন্টারভিউ দিলে 10 নম্বরের, ঠিক আছে, টোটাল যে 100 নম্বর হলো এই 100 নম্বরের মধ্যে তুমি যে নাম্বার পাবে তার নিরিখে কিন্তু তোমার সিলেকশান হবে এবং তুমি চাকরি পাবে এবং অন্যদের থেকে এগিয়ে থাকবে, মানে এই 100 নম্বরের ওপর ভিত্তি করেই তোমার সিলেকশান রীতিমতো হবে। এরপরে বলে রাখি কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই ডেট দেখতে পাচ্ছ 6/8/2023, মানে এ মাসেরই 6 তারিখ থেকে কিন্তু আবেদন রীতিমতো শুরু হয়ে যাবে, এখনও শুরু হয়নি, আজকে জাস্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এরপরে যদি বলি তোমরা চাকরি পাওয়ার পর অ্যাকচুয়ালি কত টাকা স্যালারি পাবে, দেখো এখানে স্যালারির কথা যদি বলি, স্যালারি কিন্তু 22,700 থেকে
58,500 টাকা পর্যন্ত স্যালারি রীতিমতো মেনশন করা আছে পে স্কেল 6 অনুযায়ী। এক্ষেত্রে স্টার্টিং পিরিয়ডে তোমার ধরো যখন জয়েনিং করবে তখন তোমরা 23,000 টাকা মতন ধরো স্যালারি পাবে, এই 23,000 টাকা মতন স্যালারি পাবে। এ যদিও এটা এরিয়া অনুযায়ী কোন জেলায় তোমার হচ্ছে তার উপরে একটা নির্ভর করে এ স্যালারিটা। তো এক্ষেত্রে তারপরে প্রথম স্টার্টিংয়ে তো 24-25,000 হবে, তারপরে আস্তে আস্তে এ চাকরির সাথে সাথে সময়ের সাথে সাথে তোমার স্যালারিও ইনক্রিজ হবে এবং সেটা হায়েস্ট কিন্তু 58,500 পর্যন্ত যাবে। কাজেই তোমাদের মধ্যে যাদের মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে এ একই সাথে তোমরা যারা পুলিশ হিসাবে এ সরকারি চাকরি করার স্বপ্ন দেখছো বা ইচ্ছে রয়েছে তারা অতি অবশ্যই আবেদন করো, সমস্তটাতে জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না। প্রত্যেকে ভালো থেকো ও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।